বন্ধুরা, আজকে আমরা শিখব কবি ফররুক আহমদের বৃষ্টি কবিতার একেবারে শেষের ছয়টা লাইনের ব্যাখ্যা এবং তার অর্থ কী। আসো আগে আমরা লাইন ছয়টা একটু আবৃত্তি করে নেই। রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর, তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণা তপ্ত মন, পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। আমরা প্রথমে একটু চিহ্নিত করে নেই কোন কোন শব্দগুলোর অর্থ আমাদের একটু অজানা। আশা করি এই ভিডিওটা দেখার পর আর অজানা থাকবে না, তখন তোমরা নিজেরা শিখে অন্যদেরকেও শেখাতে পারবে। প্রথমে রুক্ষ মানে একটু আমাদের দেখতে হবে, তারপরে তৃষিত মানে কি, তৃষ্ণাতপ্ত, তারপর হচ্ছে বন্ধুর, তারপর বিস্তৃত, তারপরে কি বন্ধুরা, তারপরে হচ্ছে মেদুর। প্রথমে আসো প্রথম লাইনে আসি। রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন, তার মানে হচ্ছে রগ বলতে কবি বোঝাচ্ছেন ধমনী কিংবা শিরা। তোমরা যখন আমাদের বায়োলজি টিউটোরিয়ালগুলো দেখবে তখন তোমরা খুব সহজে ধমনী এবং শিরার পার্থক্যগুলো জেনে নিতে পারবে। আজকে আমরা বোঝাই কেন রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন কবি রুক্ষ আসমানের তুলনা করেছেন। রুগ্ন বৃদ্ধ ভিখারী বলতে কবি বোঝাচ্ছেন একেবারে যেই বৃদ্ধ ভিখারী খেতে পায় না, সেই বৃদ্ধ ভিখারীর চামড়ার উপর দিয়ে তার হাতের ধমনী কিংবা শিরা দেখা যায়। এটাকেই কবি বলছেন রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন। এই যে মতন, মতন বলে তিনি তুলনা করছেন কিসের সাথে, তিনি তুলনা করছেন রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর। অর্থাৎ তিনি বলছেন এই যে রুগ্ন বৃদ্ধ ভিখারীর হাতের মতন রুক্ষ মাঠ সেই বর্ষণের সুর শোনে, তার মানে হচ্ছে একজন বৃদ্ধ ভিখারী যেরকম অপেক্ষায় থাকে খাবারের জন্য কিংবা কোনোটা সাহায্যের জন্য, সহায়তার জন্য, সেরকম একই রকম আসমান অর্থাৎ আকাশও অপেক্ষায় থাকে কখন বর্ষণের সুর শোনা যাবে। বর্ষণ মানে কি, বর্ষণ মানে হচ্ছে আমরা যা পড়ছি বর্ষা। তৃষিত মনের সাথে জেগে ওঠে তৃষ্ণা তপ্ত মন, তৃষিত মানে কি বন্ধুরা, তৃষিত মানে হচ্ছে তৃষ্ণার্ত। আমাদের যখন তৃষ্ণা পায় আমাদের তখন কি দরকার, আমাদের সেই তৃষ্ণা মেটানোর জন্য দরকার হচ্ছে পানি। আর প্রকৃতি যখন তৃষ্ণার্ত হয়, প্রকৃতির এই তৃষ্ণার্ততা মেটানোর জন্য যে পানিটা দরকার সেটা আসে কোথা থেকে, সেটা কবি বলছেন আসে বর্ষা থেকে কিংবা বৃষ্টি থেকে। তার মানে কবি বলছেন তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাতপ্ত মন, তার মানে বনের যেমন একটা চাহিদা আছে পানির জন্যে, একই রকম আমার মনেরও একটা চাহিদা আছে প্রাকৃতিক পানির জন্যে। অর্থাৎ আমার মনও কিন্তু তৃষ্ণাতপ্ত কিংবা তৃষ্ণার্ত। কবি বলছেন আমার তৃষ্ণাতপ্ত মন যখন বর্ষার আগমনী ধ্বনি শোনে তখন সেটিও জেগে ওঠে প্রকৃতির মতোই। কিন্তু বনের যে কাজ আর তোমার মনের যে কাজ সেটা কিন্তু আবার এক না। দেখো পরের লাইনে এসে আবার কবি বলছেন মন কি চায়, মন চায় পাড়ি দিয়ে যেতে বহু পথ। কবি বলছেন পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, তার মানে মন অনেক দূরে ভ্রমণ করতে চায় যখন কিনা বর্ষাকাল আসে। এখানে আমরা যে শব্দটি দেখছি বন্ধুর, বন্ধুর মানে কি, বন্ধুর মানে কি ফ্রেন্ডস। বন্ধুরা না, বন্ধুর মানে এখানে ফ্রেন্ডস না, বন্ধুর মানে এখানে হচ্ছে উঁচু নিচু। তোমাদের অনেকেই হয়তো শব্দটার অর্থ জানতে না, আশা করি এই ভিডিওটার পর আর কোনো বিভ্রান্তি তোমাদের থাকবে না যে বন্ধুর বলতে কবি এখানে কী বুঝিয়েছেন। কবি এখানে বন্ধুর প্রান্ত বলতে উঁচু নিচু মাঠকে কিংবা উঁচু নিচু ভূমিকে বুঝিয়েছেন। তারপর কবি বলেছেন যেখানে বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, কোথায় বিস্তৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, তার মানে কবি বলছেন কবি অতীতে যেখানে ছিলেন কিংবা অতীতে যেখানে ভ্রমণ করেছেন সেই যে প্রান্তর, বন্ধুর প্রান্তর, সেখানে কবির
স্মৃতিকাতরতা জড়িয়ে রয়েছে। তার মানে কবি তার ফেলে আসা দিনের প্রতি স্মৃতিকাতরতা অনুভব করেন। এই একই কথাটাই তিনি পরবর্তীতে আবারও বলছেন নিঃসঙ্গ নির্জনতার মাধ্যমে। তার মানে হচ্ছে বর্ষাকালে যখন তিনি একেবারে নিঃসঙ্গ কিংবা নির্জন থাকেন, যেহেতু বর্ষাকালে মানুষ একটু কমই ঘরের বাইরে বেরোয়, সেহেতু কবি যখন নিঃসঙ্গ এবং নির্জনে একাকী বসে থাকেন, তখন তার মাঝে এই স্মৃতিকাতরতা জেগে ওঠে। তারপর যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর, আমরা আগের ভিডিওটাতেই কিন্তু বলেছি আজ বলতে কবি কবেকার কথা বোঝাচ্ছেন। তোমাদের জন্য আজকের কুইজ হচ্ছে, তোমরা আমাদেরকে ভিডিওর কমেন্টে লিখে জানাবে কবি আজ বলতে কবেকার কথা বোঝাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, যেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর, বিষণ্ণর মানে কি? বিষণ্ণর মানে হচ্ছে মন খারাপ থাকা। তারপরে আমি মোটামুটি নিশ্চিত তোমাদের মধ্যে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী জানে মেদুর শব্দটির অর্থ কী। মেদুর শব্দটির অর্থ না জানা খুব বেশি যে সমস্যাজনক তা কিন্তু না, কারণ হচ্ছে মেদুর খুব বেশি বাংলা শব্দে বাংলা ব্যবহারে খুব বেশি হয় না। তাও এই কবিতার জন্য আমাদের জানতে হবে মেদুর শব্দের অর্থ হচ্ছে কোমল, কিংবা মেদুর শব্দের অর্থ হচ্ছে স্নিগ্ধ। কবি প্রকৃতিকে বলছেন কোমল এবং স্নিগ্ধতার পরশ মনির কথা, কখন? যখন প্রকৃতিতে বর্ষা আসে, যখন বর্ষার মাধ্যমে বৃষ্টি হয়, এবং এই প্রাকৃতিক পরিবেশের যে মেদুরতা অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে কোমলতা কিংবা স্নিগ্ধতা, সেটি কিন্তু আমাদের ব্যক্তি মানসিকতায়ও প্রভাব ফেলে। কবি পুরো কবিতায় তার কথাই আমাদের বুঝিয়েছেন।